আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদি আমিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF শনিবার বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় শনিবার তাদের আরও 5 সেনা নিহত হয়েছেন। নিহতদের একজন মেজর, একজন সার্জেন্ট মেজর এবং 3 জন মাস্টার সার্জেন্ট। স্থল অভিযান শুরুর পর এ নিয়ে 42 জন সেনা হারানোর কথা স্বীকার করল ইসরায়েল। প্রতিরোধ আন্দোলন হামাস বলছে এই সংখ্যা অনেক বেশি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা শনিবার এক বার্তায় বলেছেন, এখন পর্যন্ত তাদের হামলায় ট্যাঙ্ক ও সাঁজোয়া যানসহ ইসরায়েলের 160টি যান সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। গত 2 দিনে ইসরায়েলের 48টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানান তিনি। দখলদার সেনারা গাজায় 1 ঘন্টার জন্য বিশ্রাম নিতে পারছেন না বলে জানান হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, অচিরেই গাজা উপত্যকায় ঢুকে পড়ার জন্য ইহুদিবাদী বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। আবু ওবায়দা বলেন, আমাদের প্রতিরোধ যোদ্ধারা ভূগর্ভ থেকে, ভূপৃষ্ঠ থেকে এবং ঘরবাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে বেরিয়ে এসে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানগুলো ধ্বংস করে দিচ্ছেন। দখলদার সেনাদের ট্যাঙ্কগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র বলেন, গাজার নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করাই হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েলের একমাত্র সাফল্য, যা বিশ্ববাসীর চোখের সামনে করা হচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ জনগণের এই বিশাল আত্মত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদেরই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আল কাসামের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু জানিয়েছে, তারা গাজার বেইত হানুনের উত্তরে একটি বাড়িতে হামলা চালিয়েছেন। সেখানে ইসরায়েলি সেনারা লুকিয়েছিলেন। আল কাসাম এক বিবৃতিতে বলেছে, ওই বাড়িটিকে ঘিরে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে ওই সময়ের একটি ভিডিও প্রকাশ করেছেন তারা, যেখানে বাড়িতে ইসরায়েলি সেনাদের দেখা গেছে এবং তাদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুজ ব্রিগেডস আলাদা বিবৃতিতে বলেছে, তাল আল হাওয়া এবং আল শাতি ক্যাম্পের পশ্চিমে তাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াই হয়েছে। এতে দখলদার বাহিনীর অনেকে হতাহত হয়েছেন। আল জাজিরা রোববার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং প্রতিরোধ যোদ্ধা তা প্রতিহত করার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজা সিটিতে তীব্র লড়াই চলছিল। ইসরায়েলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে 2 সপ্তাহে দ্বিতীয়বারের মতো তারা ইসরায়েলের ভেতরে হামলা চালালেন। রোববার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে তারা বলেছেন, এইলাত শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়েই হামলা চালিয়েছেন। ফিলিস্তিনের শিশু, নারী এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অপরাধে এই হামলা চালানো হয়। 3 নভেম্বর 2টি ড্রোন ব্যবহার করে এইলাতে প্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালান। শনিবার ইসরায়েলের বিভিন্ন স্থানে হামাস রকেট হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রোববার সকালেও সীমান্তবর্তী ইসরায়েলি এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলি সেনাদের জন্য আরেকটি অপমানকর পরাজয় অপেক্ষা করছে। সংগঠনটির শহীদ দিবস উপলক্ষে শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যোদ্ধারা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছেন এবং গত সপ্তাহে হামলার মাত্রা ও পরিমাণ বেড়েছে। হাসান নাসরুল্লাহ বলেন, আমরা লেবাননের ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ ড্রোন ব্যবহার করছি। আমরা হেভি ক্যালিবারের বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রু সেনাদের বিরুদ্ধে হামলা করছি, যা 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। তিনি বলেন, আমরা ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন পাঠাচ্ছে, যেগুলো হাইফা বা তার চেয়েও দূরে পৌঁছে আমাদেরকে তথ্য ও ছবি পাঠাচ্ছে। তিনি বলেন, গাজা আগ্রাসন বন্ধ করার জন্য লেবানন ফ্রন্ট থেকে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়তে থাকবে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নাহুম বার্নিয়া গাজায় বিজয় অর্জনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধের জন্য হামাসের শক্ত প্রস্তুতি রয়েছে, তাদের হারানো অনেক কঠিন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরণথ এ এক নিবন্ধে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের কথা বলছেন, জয়ের কথা বলছেন। এই অস্তিত্বহীন কল্পচিত্র রাজনৈতিক ব্যবসা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, হামাস এই যুদ্ধের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, তবে এটা সত্য যে তারা অনেক যোদ্ধা এবং নেতা হারিয়েছেন।
তবে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে সংগঠনের সুপ্রিম কমান্ড ঠিকমতোই কাজ করছে। বানিয়া ব্যাখ্যা করেন, আগামী কয়েকদিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি বন্দীদের মুক্তির জন্য মার্কিন কাতারের প্রচেষ্টার চূড়ান্ত পর্যায়ে সামনে আসবে। এরপর যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের চাপ ইসরায়েল সহ্য করতে পারবে বলে মনে হয় না। বানিয়া গাজা ও লেবাননের অতীত অভিজ্ঞতা থেকে বলেন, যুদ্ধবিরতির পর স্থলযুদ্ধ চালানো আর সম্ভব হবে না, কারণ এর পরের দিনে শিশুরা স্কুলে যাবে, বাসিন্দারা কাজে ফিরবেন, বসতি পুনর্গঠন শুরু হবে এবং বিশ্ব একটি ভিন্ন এজেন্ডা আশা করবে। অন্যদিকে ইসরায়েলের রিজার্ভ সেনারাও বাড়ি ফিরে গিয়ে পরিবারের সঙ্গে একত্রিত হতে চাইবেন। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি রোববার বলেছেন, বিমান ও নৌবাহিনীর সহায়তায় তাদের স্থলবাহিনী গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে সেখান থেকে কিছু বেসামরিক লোককে অপসারণ করেছে। তিনি বলেন, হামাস উত্তর গাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে। গত তিন দিনে প্রায় 2 লাখ লোক উত্তর গাজা ছেড়েছেন। শনিবার প্রেস ব্রিফিংয়ে আল শিফা হাসপাতাল ঘিরে রেখে হামলা করা এবং বিভিন্ন হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানোর খবর অস্বীকার করেন তিনি। যারা আল শিফা হাসপাতাল ছাড়তে চান তাদের জন্য উত্তর দিকে খোলা রয়েছে বলে জানান হাগারি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ধ্বংস করতে হলে যদি ইসরায়েলকে বিশ্ব থেকে আলাদা হতে হয় তাতেও তার আপত্তি নেই। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজায় বোমা হামলা থামাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এই মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত আমরা থামব না, এই এলাকায় হামাসের কোনো চিহ্ন রাখব না। এদিকে যুদ্ধ শেষে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার নিয়ন্ত্রণ তুলে দিতে চায় মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। শনিবার রাতে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তনের বিরোধিতা করবে ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন একটি প্রতিষ্ঠান যা ইসরায়েলকে নির্মূলের শিক্ষা দেয়, সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং গত 7 অক্টোবর হামাসের হামলার নিন্দা পর্যন্ত করেনি। আল জাজিরা জানিয়েছে, গাজার বৃহত্তম হাসপাতালটি শেষ পর্যন্ত জ্বালানির অভাবে বন্ধ করে দিতে হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা শনিবার বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় আল শিফা হাসপাতালের সব রকম কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে সেখানকার ইনকিউবেটরে থাকা 45 শিশুর মধ্যে 39 শিশু এখন মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে। বন্ধ হয়ে যাওয়ার আগে শনিবার পর্যন্ত এই হাসপাতালে অন্তত 700 রোগীর চিকিৎসা চলছিল, যাদের বেশিরভাগই ইসরায়েলি হামলায় আহত রোগে। এছাড়া হামলা থেকে বাঁচতে হাসপাতাল চত্বরে আশ্রয় নিয়েছেন অন্তত 15,000 ফিলিস্তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল শিফার ভেতরে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। হাসপাতালে আটকে পড়া স্বাস্থ্যকর্মী, লাইফ সাপোর্টে থাকা শিশুরা সহ শত শত অসুস্থ ও আহত রোগী এবং হাসপাতালে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষদের নিরাপত্তা নিয়ে সংস্থাটি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, আমরা নিশ্চিত মৃত্যু থেকে মাত্র কয়েক মিনিট দূরে আছে। তিনি বলেন, কোনো ব্যক্তি হাসপাতাল চত্বরে বের হলেই ইসরায়েলি সেনারা তাকে গুলি করছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিদ্যুতের অভাবে 2টি প্রি ম্যাচিওর শিশুসহ 5 জন মারা গেছেন। শতাধিক রোগীর লাশ হাসপাতাল কমপ্লেক্সে পড়ে আছে, তাদের কবরস্থানে নেওয়া হচ্ছে না। 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত 11,078 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সর্বশেষ তথ্য সরবরাহ করতে পারেনি। আনাদোলুর খবরে বলা হয়, ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভ বাড়ছে। শনিবার তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের কাছ থেকে বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা ইংরেজি ও হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, দ্রুত যুদ্ধবিরতি চাই, এখনই বন্দি বিনিময় চুক্তি করো, এবং যুদ্ধে কারো জয় হয় না। তাদের ব্যানারে লেখা ছিল, হাসপাতালে বোমা হামলা, পানির লাইন কেটে দেওয়া, খাদ্য সরবরাহ বন্ধ করা, শিশু হত্যা, এসব আত্মরক্ষার অধিকার নয়। তেল আবিবে প্রতি সপ্তাহে বিক্ষোভ করছে গাজায় ইসরায়েলের বন্দীদের পরিবারগুলো। তাদের স্বজনরা নিরাপদ মুক্তি চাচ্ছেন, কিন্তু সরকার 36 দিন ধরে গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। হামাস ইসরায়েল সংঘাত নিয়ে আরব লীগ ও ওআইসি সদস্যদের নেতারা শনিবার রিয়াদে জরুরি সম্মেলনে বসেন। তবে এই সম্মেলন থেকে কঠোর কোনো পদক্ষেপের ঘোষণা দিতে পারেনি মুসলিম দেশগুলোর নেতারা। সিরিয়া ও ইরানের পক্ষ থেকে আনা ইসরায়েলের ওপর অবরোধ আরোপসহ কিছু প্রস্তাবের বিরোধিতা করে আরব আমিরাত, জর্ডান সহ কয়েকটি দেশ। সম্মেলনে ইসরায়েলের কড়া সমালোচনা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন,
মুসলিম দেশগুলোর উচিত গাজায় হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মনে করেন, ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া না হলে এই সম্মেলনের কোনো অর্থ থাকবে না। ইসরায়েলের পক্ষ নেওয়ায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। সম্মেলনে আলজেরিয়া, লেবানন সহ কয়েকটি দেশ ইসরায়েল সহ এর মিত্রদের জ্বালানি তেল সরবরাহ বন্ধের প্রস্তাব দেয়। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে আরব লীগের যেমন দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তা ছিন্ন করার প্রস্তাব দেন তারা। তবে আরব আমিরাত, বাহরিন সহ অন্তত তিনটি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে মত দেওয়ায় তা বাতিল করা হয়। গাজার হাসপাতালে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিউং। রোববার ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এবিসির ইনসাইডার্স প্রোগ্রামে উং বলেন, গাজার হাসপাতাল ও তার রোগীদের রক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন করা প্রয়োজন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার দুপুরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন অন্তত 3 লাখ মানুষ। বিবিসি জানিয়েছে, বিক্ষোভ শুরুর আগে থেকেই বিক্ষোভস্থল হাইড পার্কে জড়ো হতে শুরু করেন নানা বয়সী লোকজন। ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন নামে এই বিক্ষোভ দুপুরে শুরু হয়। এরপর লাখো মানুষের মিছিলটি ভক্সহলের 9 এলমসের কাছে অবস্থিত মার্কিন দূতাবাস পর্যন্ত যায়। বিক্ষোভকারীরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান। মিছিলে হামাসের পক্ষে কয়েকজনকে স্লোগান দিতে শোনা যায়। এছাড়া কয়েকজন হামাস যোদ্ধাদের সাজে এতে অংশ নেন। এদিকে পাল্টা বিক্ষোভ করেন দেশটির কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর কয়েকশো সদস্য। সেখান থেকে 82 জনকে আটক করেছে পুলিশ। পাল্টা বিক্ষোভে নামা ছোট ছোট একাধিক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়া গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল হয়েছে নিউ ইয়র্ক, প্যারিস, বাগদাদ, করাচি, বার্লিন, এডিনবরো সহ বিশ্বের বিভিন্ন শহরে। পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ডের বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলো রোববার জানিয়েছে, পূর্ব ভূমধ্য সাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী বিমানটি শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়। তবে এই ঘটনার পেছনে শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন তারা। গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরুর পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্য সাগরে 2টি বিমানবাহী রণতরী সহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপাশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে দেশটি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।